দ্বিতীয় দিনের প্রচেষ্টায় পদ্মা সেতুতে 34তম স্প্যান 2A বসানো শেষ হয়েছে। রবিবার সকাল 10টার কিছু সময় পর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 7 ও 8 নম্বর পিলারের উপর বসানো হয় স্প্যানটি। এর ফলে দৃশ্যমান হলো সেতুর 5,100 মিটার অর্থাৎ 5.1 কিলোমিটার। 33তম স্প্যান বসানো 6 দিনের মাথায় 34তম স্প্যানটি বসানো হলো। পদ্মা সেতুতে স্প্যান বসানোর কার্যক্রমের একটি স্প্যান বসানোর পর সর্বোচ্চ কম সময়ের ব্যবধানে বসানো হলো 34তম স্প্যান। এর আগে 34তম স্প্যানটি বসানোর পরিকল্পনা করা হলেও দিনভর চেষ্টা করেও বৈরী আবহাওয়ার কারণে স্প্যানটি বসানো যায়নি। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেলে কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে মডিউল 2 নম্বর স্প্যানটি ভাসমান ক্রেনের সাহায্যে নির্ধারিত পিলারের কাছে নোঙর করে রাখা হয়। তবে বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে পরবর্তীতে স্প্যানটি উপরে তোলা যায়নি। রবিবার সকাল 8টা থেকে ক্রেনটির সাহায্যে পুনরায় পজিশন অনুযায়ী ইঞ্চি ইঞ্চি মেপে ধূসর রঙের 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি তোলার চেষ্টা করা হয়। এতে সময় লাগে কয়েক ঘন্টা। সকাল 10:15টার দিকে 7 ও 8 নম্বর পিলারে থাকা ভূমিকম্প সহনশীল বিয়ারিংয়ের উপর স্প্যানটি সম্পূর্ণভাবে বসানো হয়। এদিকে 34তম স্প্যানটি বসে যাওয়ায় সেতুতে বাকি রইল 7টি স্প্যান, সেগুলোর সবকটি সেতুর মাওয়া প্রান্তে বসানো হবে। ইতিমধ্যে জাজিরা প্রান্তে সবকটি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। এর আগে গত 19 অক্টোবর পদ্মা সেতুতে বসানো হয়েছিল 33তম স্প্যান। 2014 সালে ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2017 সালের 30শে সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় বাংলাদেশের পদ্মা সেতু। এরপর থেকে একে একে বসানো হয় 33টি স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর 4,950 মিটার অংশ, 42টি পিলারের 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্প্যান বসিয়ে 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি পিলার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ও নদী শাসনের জন্য কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করছে বাংলাদেশের আব্দুল মোমেন লিমিটেড। 6.15 কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কনক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এই সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী 2021 সালে খুলে দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রয়টার্স, মুন্সিগঞ্জ।